বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই অবসরের প্রস্তুতি রোনাল্ডোর। অবসরের পর কিভাবে কাটবে তার সময়, আগাম করলেন তারই ব্যবস্থা। অবসরের আগেই বিলাসবহুল প্রাসাদ গড়লেন CR7। 285 কোটি টাকা খরচে তৈরি রোনাল্ডোর বিলাসবহুল প্রাসাদ দেখে চমকে যাবেন যে কোনো ব্যক্তি। আসুন আজ দেখে নেওয়া যাক রোনাল্ডোর নতুন প্রাসাদের অন্দরমহল। মরক্কোর কাছে হেরে কাতার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের। এটাই ছিল 37 বছরের CR7 এর শেষ বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপ থেকে পর্তুগাল ছিটকে যাওয়ার পর অনেকেই বলছেন শীঘ্রই হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসর নেবেন কিংবদন্তি ফুটবলার। আবারও অন্য এক দলের মত, এখনই আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানাবেন না এই পর্তুগিজ তারকা, অনেক কিছু দেওয়ার বাকি আছে এখনো তার। ফুটবলের মাঠ হোক বা ব্যক্তিগত জীবন, হামেশাই চর্চায় থেকেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাকে নিয়ে বিতর্কের অন্ত নেই, কিন্তু বিশ্বকাপ থেকে অবসর নেওয়ার পর কোথায় থাকতে চলেছেন CR7 জানেন? সে যেন এক রাজপ্রাসাদ। পর্তুগালে নিজের এই প্রাসাদ তৈরি করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এবং এই প্রাসাদ বানাতে তার খরচ হয়েছে 285 কোটি টাকা। এদিকে বিশ্বকাপে পরাজয়ের যন্ত্রণা বুকে নিয়ে অনুশীলনে ডুব দিয়েছেন পর্তুগিজ এই অধিনায়ক। বর্তমানে তার পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে অনুশীলন করছেন CR7, আর এরই মাঝে মিলল বিশ্বকাপের পর তার নতুন ঠিকানার হদিশ। পর্তুগালের সবচেয়ে দামি বাড়িটি এখন প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড এর তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঝুলিতে রয়েছে। মডেল পার্টনার জর্জিনা রড্রিগেজ এবং 5 সন্তানের সঙ্গে এবার থেকে সেই বাড়িতেই থাকবেন রোনাল্ডো। কোটি কোটি টাকা ব্যয় করে পর্তুগালের কুইন্টা ডি ম্যারিনহো অঞ্চলে এই বিলাসবহুল ম্যানশনটি কিনেছেন ফুটবল সম্রাট। নতুন বছর থেকে বান্ধবী এবং সন্তানদের নিয়ে সে বাড়িতেই থাকবেন রোনাল্ডো। দীর্ঘদিন ধরে ওই বাড়িটির সংস্কারের কাজ হয়েছে। 3 তলা এই বিলাসবহুল বাড়িটির আয়তন 2720 বর্গফুট। কাঁচের দেওয়াল দিয়ে ধরা পড়ে মনোরম প্রাকৃতিক শোভা এই প্রাসাদ থেকে। এই প্রাসাদোপম বাড়ির চারপাশ ঘিরে সবুজের আচ্ছাদন। রোনাল্ডোর নতুন ঠিকানা জানার পর ফুটবল প্রেমীরা মনে করছেন অবসরের পর বাকি জীবনটা হয়তো পরিবারের সঙ্গে এই প্রাসাদের মধ্যেই কাটিয়ে দেবেন CR7। এই সুবিশাল বাড়ির চারপাশের দৃশ্য দেখে যেমন চোখ চুরাবে সকলের, তেমনি এর অন্দরসজ্জাও চোখ ধাঁধানো, এক ঝলকেই তার নজর কাড়ে। জানা গেছে রোনাল্ডোর এই প্রাসাদে রয়েছে বিশাল আয়তনের এক গ্লাস সুইমিং পুল, রয়েছে 1000 স্কোয়ার ফুটের বিশাল এক বেডরুম যা স্বাভাবিক বেডরুমের চেয়ে প্রায় 3 গুণ বড়। পাশাপাশি সেখানে থাকছে ভূগর্ভস্থ পথ যা নিঃসন্দেহেই এই অট্টালিকার আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। গত বছর এই বাড়িটির দাম ছিল $10 মিলিয়ন, এবছর আরো $18 মিলিয়ন দাম বাড়ানো হয়েছে, হবে নাই বা কেন? CR7 এর পছন্দে যে কোনো জিনিসই যে মূল্য বাড়ানো উঠবে সেটা বলাই যায়। বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন ফ্রি ফুটবলার। বিশ্বকাপ চলার মাঝেই ম্যানচেস্টার ইউনাইটেড এর সঙ্গে তার সম্পর্কে ইতি পড়েছে। জানা গিয়েছিল সৌদি আরবের আল নাসেরের ক্লাবের তরফে তাকে $200 মিলিয়ন অফার দেওয়া হয়েছিল, তবে তিনি সৌদির সেই বহুমূল্যের অফার গ্রহণ করেননি এমনটাই খবর। কারণ তাকে হয়তো দেখা যাবে ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের অন্য কোনো এক ক্লাবে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।